হুকুকুল ইবাদ, বান্দার হক। এই বান্দার হকের গুরুত্ব চিন্তা করুন যে আল্লাহ রাব্বুল এক এক করে যেমন আল্লাহ তাঁর হক বয়ান করছেন যে আমার হক তোমাদের উপর রয়েছে, তেমনি মানুষের হক, বিভিন্ন স্তরের মানুষের হক আমাদের সাথে জড়িত আল্লাহ পাক বর্ণনা করেছেন। এই হকগুলি যদি আদায় না করে তো অধিকাংশ হক না আদায় করার ক্ষেত্রে অহংকার এর পিছনে কাজ করে। কি হবে ওর সাথে খারাপ ব্যবহার করলে? অহংকার কাজ করে। এই জন্য আয়াতের শেষে প্রত্যেকটি কথায় রহস্য রয়েছে যে আল্লাহ পাক এই হকগুলি বয়ান করে শেষখানে বলছেন ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ পাক পছন্দ করেন না, আল্লাহ সর্বনাশ করেন, আল্লাহ ধ্বংস করেন যাকে আল্লাহ ভালোবাসেন না, তাকে ঘৃণা করেন আল্লাহ রাব্বুল আলামিন। কাকে? যারা অহংকারী আর দাম্ভিক, অহংকার করে দাম্ভিকতা দেখায় তাদেরকে আল্লাহ ঘৃণা করেন ভালোবাসেন না। এই ছিল আয়াত। মানুষের সাথে সদ্ব্যবহার করতে হবে, সদাচরণ করতে হবে, আল্লাহ রাব্বুল বলেছেন। মানুষের হক আদায় করতে হবে কিভাবে? যেভাবে আপনি নিজের জন্য চান, যেভাবে আপনি নিজের জন্য চান। সাধারণত মানুষের সাথে সদ্ব্যবহার করার ক্ষেত্রে কথা দিয়ে সদ্ব্যবহার করা হয়, আর না হইলে কাজের মাধ্যমে করা হয়। এই রকমই কারোর সাথে খারাপ আচরণ যেটা হয়, কথার দ্বারা খারাপ আচরণ করেছেন আর না হইলে কোনো কাজের দ্বারা, আপনার অঙ্গ প্রত্যঙ্গ, আপনার চোখ দিয়ে খারাপ আচরণ করেছেন, আপনার হাত দ্বারা খারাপ আচরণ করেছেন, আপনার যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আপনি খারাপ আচরণ করেছেন। এই জন্য কোরআনে কারিমে দুটো নীতিমালা, দুটি আয়াত আল্লাহ রাব্বুল বর্ণনা করেছেন। একটি সূরা বাকারা আয়াত নম্বর 83, যাতে আল্লাহ পাক ইরশাদ করছেন কয়েকটি বিষয়ের মধ্যে, এই বিষয়ের সাথে সম্পর্কিত ছোট্ট একটি অংশ কোরআনের এই আয়াতের। ওয়াকুলু লিন্নাসি হুসনা, আল্লাহ রাব্বুল বলছেন যে মানুষের সাথে ভালো কথা বলিও। আপনি কথা বলেন মানুষের সাথে, কিন্তু কেমন কথা বলবেন? হুসনা, ভালো কথা বলেন। ভালো কথা কোনটা বোঝার জন্য খুব সহজ। আমাকে আপনি কথা, আমার সাথে কথা বলছেন, হ্যাঁ কথা বলছেন, আমাকে যেটা ভালো লাগছে আপনার কথা শুনতে, সেই রকমই কথা আপনার সাথে আমি বলব। আর যেই ধরনের কথা আমাকে শুনতে, যেই ভঙ্গিমার কথা শুনতে আমাকে ভালো লাগে না, ওই রকম কথা আপনাদের সাথে বলবো না। এটা হচ্ছে ভালো কথা। ওয়াকুলু লিন্নাসি হুসনা, কোরআনে কারিমের কায়দা, নীতিমালা মানুষের সাথে আচরণ করার ক্ষেত্রে। আপনার কথার দ্বারা যাতে করে তার অকল্যাণ না হয়, কষ্ট না হয়, মানসিক কষ্ট অথবা শারীরিক কষ্ট, আর্থিক কষ্ট, ওয়াদা করলেন দিয়ে দেবো ভাই টাকা, দেন না, দিলেন না, আর্থিক কষ্ট, মানসিক কষ্ট দিলেন আপনার কথার দ্বারা, মানসিক ক্ষেত্রে হক নষ্ট করলেন, শারীরিক ক্ষেত্রে হক নষ্ট করলেন, জি কথা দিয়ে আপনি মারলেন না, কিন্তু কাউকে একটা অর্ডার করে দিয়েছেন দে মাইর ভালো করে, জি কথার দ্বারা কষ্ট দিলেন আপনি, বললেন না সে হোসনা করলেন না আপনি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজর আয়াত 77 ইরশাদ করছেন কাজের মাধ্যমে ভালো আচরণ করা, ভালো কাজ করা। মহান আল্লাহ ইরশাদ করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, এর কাউ তোমরা রুকু করো, আল্লাহর সামনে ঝুঁকো, ওয়াসজুদু, আল্লাহকে সেজদা করো, ওয়াবুদু রব্বাকুম, আর তোমাদের প্রতিপালকের ইবাদত বন্দেগী করো, আদেশ নিষেধ মেনে চলো, ওয়াফআলুল খাইরা, আর কল্যাণমূলক কাজ করো। ওখানে কুলু বলতে বলেছিলেন, এখানে আল্লাহ ইফআলু বলেন করো। তাহলে বোঝা গেল যে মানুষের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ শরীরের এগুলির দ্বারা, এমনকি চেহারার ভঙ্গিমা দিয়ে, হ্যাঁ চেহারা দিয়ে, চোখ দিয়ে, চোখের ইশারা দিয়ে কষ্ট দেওয়া হয়, আবার হ্যাঁ খুশিও করা হয়, জি কোনো কথা বললেন না, শুধু একটা লোককে দেখে, কোনো এক লোকের সাথে দেখা হলো, একটু মুচকি হাসি দিলেন, তার অন্তরটাকে খুশি করে দিলেন। চিন্তা করেন, আপনার স্ত্রী দেখা হইতেই মুচকি হাসি দিল, মনটা খুশি হইল না হইল না? হ্যাঁ, আপনার স্ত্রীর সাথে দেখা হয়েছে বাইরে থেকে এসে, আর মুচকি হাসি দিয়ে বাড়িতে ঢুকলেন, ভালো আচরণ করলেন না করলেন না, কোনো কথা বলে, এখনও কোনো কথা নেই, হয়তো এদিকে কানে মোবাইল ধরে আছেন, কিন্তু সাক্ষাতে মুচকি হাসি। কিন্তু প্রথম বাড়িতে ঢুকতেই একবারে মিলিটারি মিজাজ, হ্যাঁ কোনো কথা বলেননি, ওতে ঘাবড়িয়ে গেছে আপনার স্ত্রী, তাই না? বাড়িতে ঢুকেছেন, আপনার স্ত্রী কোনো কথা বলেনি, কিন্তু তার আচরণ, সে যেখানে বসেছিল ওখানেই বসে থাকলো, দরজার কাছে কাছেও আসলো না, আর যে যেখানে আছে থাকলো, ও পাকের ঘরে আছে, পাকের ঘরে থেকে গেল, আপনার খোঁজ কে আসলো আর কে গেল ওটা দেখার বিষয় নয়, তার ভালো আচরণ করলো নাকি ভালো আচরণ করলো না, জি হ্যাঁ। তা আল্লাহ বলছে ওয়াফআলুল খায়রা, ভালো কাজ করো। এত ব্যাপক কথা, সুবহানাল্লাহ, ভালো কাজ করো,
এখানে বসে আছেন ভালো কাজ করেন, রাস্তায় আছেন ভালো কাজ করেন, হ্যাঁ বাড়িতে আছেন ভালো কাজ করেন, সকলের সাথে ওয়াফালুল খায়রা আর কুলুল লিন্নাসি হুসনা, দুটো এত গুরুত্বপূর্ণ কথা সুবহানাল্লাহ। এগুলি হচ্ছে ইসলামের সৌন্দর্য, যে সৌন্দর্য যেগুলি অমুসলিমকে আকৃষ্ট করবে, যে ইসলাম এই শিক্ষা দিয়েছে। আর তারপরে মুসলিমের সাথে নয়, আত্মীয়র সাথে নয়, নিজের বংশের লোকের সাথে না, যার সাথে দুনিয়ার স্বার্থ জড়িত, যার কাছে কিছু পাওয়ার আসার তার সাথে না। দেখেন চিন্তা করে, কুলু লিন্নাসে হুসনা, লিন্নাস সকল মানুষেরকে কি বলো, ভালো কথা বলো, যে কোনো মানুষ মুসলিম অমুসলিম সৎ অসৎ তাদের সাথে ওয়াকুলু লিন্নাসে হুসনা, ভালো কথা বলো। এই জন্য বেনামাজি বসে আছে, বলছে যে পশুর মতো বসে আছেন কেন, বলবেন দেখি, কথা বললেন না আপনি তো, তাই না? কাফেরের মতো বসে আছেন, নামাজ পড়ছেন না, ভালো কথা বললেন নাকি না, ঠিক না? নাস্তিকের মতো বসে আছেন, তাই না? না, কৌল উলি নাস হুসনা। আর একটি আয়াত স্মরণ করে দিচ্ছি শুধু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। এই উম্মতকে আল্লাহ কি বলছেন, শ্রেষ্ঠ জাতি সকল উম্মতের উপর, কি জন্য? উখরেজাত লিন্নাস, এ কথা আল্লাহ বলেন যে উখরেজাত, তোমাদেরকে আনা হয়েছে পৃথিবীতে মুসলিমদের জন্য, লিল মুসলিমিন, হ্যাঁ লিল মুমিনিন, হ্যাঁ লিল সালেহিন, এ কথা বলা হয়নি, লিন্নাস মানব সকলের কল্যাণের জন্য তোমাদেরকে পৃথিবীতে আনা হয়েছে। দেখেন ইসলাম প্রত্যেক মানুষের সাথে সদ্ব্যবহার করতে বলছে, ভালো আচরণ করতে বলছে, প্রত্যেক মানুষের হক অধিকার আপনার সাথে জড়িত রয়েছে, সেই হক আদায় করতে হবে কথার মাধ্যমে কাজের মাধ্যমে।